এখন এই ফোকাস কিভাবে ক্রিয়েট করা যায়? আমরা তো বুঝলাম যে ফোকাস ক্রিয়েট করতে হয়, ফোকাস ক্রিয়েট করা খুব ভালো এন্ড এভরিথিং। ফোকাস ক্রিয়েট করার জন্য আমাদের অনেক হাতে অপশন আছে, তার মধ্যে একটা দুটো ইন্টারেস্টিং ট্রিক্স আমরা শিখব। তার মধ্যে প্রথম ট্রিক্সটার নাম হচ্ছে রুল অফ থার্ডস। রুল অফ থার্ড শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের না, যে কোনো ভিজুয়াল কম্পোজিশনের সাথে রিলেটেড যে কোনো ডিসিপ্লিনের জন্যই দরকার হয়, যেমন ফটোগ্রাফি, যেমন পেইন্টিং, যেমন এনিথিং, ইলাস্ট্রেশন। রুল অফ থার্ড ব্যাপারটা খুবই সহজ। এক কথায় যদি বলি যে আপনার হাতে যদি একটা ক্যানভাস থাকে, সেটা যে কোনো সাইজের হতে পারে, আপনি যদি সেটাকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি তিনটা করে ভাগ করেন এবং দুইটা করে দাগ টানেন সেই তিন ভাগ বরাবর, তাহলে এই দাগগুলো যে চারটা পয়েন্টে নিজেদেরকে ইন্টারসেক্ট করে, এই চারটা পয়েন্টকে বলা হয় ভিজুয়াল ফোকাল পয়েন্ট। এটা মানুষের ব্রেন এভাবে কাজ করে যে সে যখন কোনো কম্পোজিশন বা কোনো ভিজুয়াল এলিমেন্টের দিকে তাকায়, এই চারটা পয়েন্টে তার চোখ সবার আগে যায়। সো আপনি যদি এমনভাবে ভিজুয়াল কম্পোজিশনটাকে সাজাইতে পারেন, যেমন ফটোগ্রাফির ক্ষেত্রে এমনভাবে ফ্রেমিংটা নিতে পারেন যে আপনার যে কি অবজেক্ট ও এই চারটা পয়েন্টের কোনো একটা পয়েন্টে থাকবে, তাহলে আপনার জন্য সে ভিজুয়াল ফোকাস অ্যাচিভ করাটা খুবই সহজ হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই অবজেক্টটা ওইখানে থাকার কারণে, আর অন্য কোনো, এখানে যদিও আরও কিছু জিনিস অ্যাপ্লাই করা হয়েছে এই পার্টিকুলার ফটোগ্রাফটায়, যে কুকুরটার উপরে একটা আলাদাভাবে লাইট এসে পড়তেছে, সো হয়তো বা এটা রুল অফ থার্ড মেনটেন না করলেও এই কুকুরটার দিকে আপনার প্রথমে চোখ যাইতো, কিন্তু রুল অফ থার্ড অ্যাপ্লাই করে এটা মেক শিওর করা হয়েছে যে এই কুকুরটা বাদে আপনার চোখ আর কোনো দিকে প্রথমে না যায়। আমরা যদি এই ছবিটার দিকে দেখি, এখানেও তাই, যে এখানে একটা বিশাল বন জঙ্গলের সামনে একটা ছোট্ট বাসা, ছোট্ট বাসাটাকে রুল অফ থার্ডে রাখা হয়েছে সো দ্যাট আমাদের বা ভিউয়ারদের চোখ প্রথমেই এই বাসাটার দিকে যায়, অন্যান্য জিনিসের যেহেতু আর কোনো ভিজুয়াল ইম্পর্টেন্স নাই তো তার দিকে আর কোনো ফোকাস না গেলেও চলবে। অথবা আমরা যদি এই স্পেস এক্সপ্লোরেশন ওয়েবসাইটটার দিকে দেখি, এখানে দুইটা ভিজুয়াল ফোকাস দরকার, একটা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন এই নামটা, আর একটা হচ্ছে এখানে একটা অ্যাস্ট্রোনটের ইলাস্ট্রেশন আছে তার চেহারাটা। খেয়াল করে দেখবেন এই দুইটা অবজেক্টই দুইটা ফোকাল পয়েন্টে রাখা হয়েছে, অ্যাস্ট্রোনটের চেহারাটা রাখা হয়েছে একটা ফোকাল পয়েন্টে, আর স্পেস এক্সপ্লোরেশন এই টেক্সটটা রাখা হয়েছে আরেকটা ফোকাল পয়েন্টে। এটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস ক্রিয়েট করা, যে আপনি প্রথমে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথমে দেখেন, তাতে সমস্যা নাই, এই দুইটার ইম্পর্টেন্সটা কাছাকাছি, সো এখানে আপনি একটা সেকেন্ডারি ফোকাল পয়েন্ট ক্রিয়েট করতে পারতেছেন। অন্য দুইটা ফোকাল পয়েন্টে দেখবেন আর কিছু রাখা নাই, বিকজ এখানে থার্ড আর ইম্পর্টেন্ট কিছু নাই, তাদেরকে হালকা কালারে উপরে নিচে লিখে রাখা শুধুমাত্র। বা এই ওয়েবসাইটের পেজটাও যদি আমরা দেখি, যে এই ওয়েবসাইটটায় এখানে ওশেন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা হয়, সো এখানে ওশেন এনভায়রনমেন্টের অন্যতম আইকন হিসেবে একটা কচ্ছপের ছবিকে এবং কচ্ছপের মাথাটাকে রাখা হয়েছে একটা ফোকাল পয়েন্টে, সো দ্যাট এই রুল অফ থার্ড ফলো করার কারণে আপনার ভিজুয়াল অ্যাটেনশনটা প্রথমে এই কচ্ছপটার দিকেই যাবে। অথবা এটা একটা খুব ফেমাস পেইন্টিং, এখানে দেখবেন এখানে দুইটা অবজেক্ট আছে ফোকাল পয়েন্টে রাখার জন্য, একটা হচ্ছে এখানে একজন কৃষক তার ক্ষেতে কাজ করতেছে সে, এবং আরেকটা হচ্ছে এখানে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে সেটা, এবং দুইটাকে দুটো অপোজিট ফোকাল পয়েন্টে রেখে তাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা যেমন হয়েছে, একই রকমভাবে ভিজুয়াল ফোকাসটাকেও মেক শিওর করা হয়েছে যে এই দুইটা পয়েন্টের উপরেই যেন